গরিব ও শ্রমজীবী মানুষের স্বার্থে বিভিন্ন সুবিধাভোগী স্কিম চালু করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা প্রতিটি অংশের মানুষের উপকারে আসছে। রবিবার বিজেপি প্রদেশ কমিটির আদেশ অনুসারে বিজেপি আম্বাসা মণ্ডল কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীকে চিঠির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আম্বাসা পোস্ট অফিস থেকে প্রধানমন্ত্রীকে চিঠি প্রেরণ করা হয়। বিজেপির বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন এদিন। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে, জেলাস্তরীয় নির্দেশ অনুসারে আমাদের আম্বাসা মণ্ডলেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা পোস্টকার্ড চিঠির মাধ্যমে আমরা ওনাকে নমস্কার জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন প্রকল্প যেভাবে প্রত্যেকটা গরিব মানুষের উপকারের জন্য উনি যে পদক্ষেপ নেন, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা গরিব স্তরে জনগণ যারা আছি, কার্যকর্তা, প্রত্যেক সম্মানিত নাগরিকবৃন্দরা আমরা ওনাকে সম্মান জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আজকে এই আম্বাসা বাজারের এই পোস্ট অফিসে পোস্ট বক্সের মধ্যে আমরা পোস্টকার্ড ওনার নামে আমরা পাঠিয়েছি।